লেডিজ টয়লেটত সোমাল পুরুষ কর্মচারী, মহানগরীর এখন কলেজত জঘন্য ঘটনা, কন্যা সমছাত্রীক যৌন নির্যাতন কর্মচারীর। বশিষ্ঠর চারুকলা মহাবিদ্যালয়ত সংঘটিত হল এই কুৎসিত ঘটনা। মহাবিদ্যালয়ের ছুটির সময়ত কলেজখনত লেডিজ টয়লেটত আছিল এগারী ছাত্রী। সেই সময়তে ঘটনাস্থলীত আবির্ভাব ঘটিছিল সততে ধেমালিরে চর্চা লাভ করা এইজন কর্মচারী। তার পাছতেই অকলশরিয়া ছাত্রীগীর উপর লোকজনে চলালে যৌন নির্যাতন। অভিযুক্ত কর্মচারীজন লাহেশ্বর দাস। অকলে পাই পেলে ছোৱালীজনীৰ লগত বহুত লজ্জাজনক কিছুমান কাম কৰিলে, আৰু যাৰ কাৰণে ছোৱালীজনীয়ে মানে ৰ'ব নোৱাৰি দৌৰি পেলাই তললৈ আহি পেলাই বহুত মানে ভয় ভয় ভাৱকৈ মানে গুচি গ'ল ঘৰলৈ। তাৰপিছত ঘৰলৈ গৈ পেলাই তাই কল কৰিলে মোৰ এজন লগৰ লগত। ছাত্ৰ ছাত্ৰীসকলে ক'লে যে বোলা সোধপোছ কৰোঁ মানে। তাৰপিছত সোধপোছ কৰে মানে আমি মানে চব প্ৰত্যেকজন মানুহ মানে অকণমান উগ্ৰহ হৈ গ'ল। তথাপি আমি তেখেতৰ পৰা হাত তোলা নাই, কাৰণ যিহেতু মানে ইমান আগৰ মানুহ, এজন বুঢ়া বয়সীয়া মানুহ। 31 অক্টোবৰত কলেজখনত সংঘটিত হৈছিল এই ঘটনা। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষই নিলম্বন করেছে অভিযুক্ত কর্মচারীজনক। বিহিত ব্যবস্থা গ্রহণের কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষলৈ লিখিলোঁ আৰু তেখেতক মই বাধ্যতামূলকভাৱে ছুটি দি কলেজৰ পৰা বৰ্তমান আঁতৰাই ৰাখিছোঁ। তেখেতৰ এগেইনষ্টে যেতিয়ালৈকে ডিপাৰ্টমেণ্টেল প্ৰচিডিং বা যিখিনি ডিচিপ্লিনাৰী একশ্যন নহয় তেতিয়ালৈকে। ইফালে ঘটনার পাছতেই মুখলজ্জাত পড়ছে ভুক্তভোগী ছাত্রীগী। বশিষ্ঠর পর উৎপল হালৈ, News18 অসম নর্থ ইস্ট। লেডিজ টয়লেটত সোমাল পুরুষ কর্মচারী, মহানগরীর এখন কলেজত জঘন্য ঘটনা, কন্যা সমছাত্রীক যৌন নির্যাতন কর্মচারীর। বশিষ্ঠর চারুকলা মহাবিদ্যালয়ত সংঘটিত হল এই কুৎসিত ঘটনা। মহাবিদ্যালয়ের ছুটির সময়ত কলেজখনত লেডিজ টয়লেটত আছিল এগারী ছাত্রী। সেই সময়তে ঘটনাস্থলীত আবির্ভাব ঘটিছিল সততে ধেমালিরে চর্চা লাভ করা এইজন কর্মচারী। তার পাছতেই অকলশরিয়া ছাত্রীগীর উপর লোকজনে চলালে যৌন নির্যাতন। অভিযুক্ত কর্মচারীজন লাহেশ্বর দাস। অকলে পাই পেলাই ছোৱালীজনীৰ লগত বহুত লজ্জাজনক কিছুমান কাম কৰিলে, আৰু যাৰ কাৰণে ছোৱালীজনীয়ে মানে ৰ'ব নোৱাৰি দৌৰি পেলাই তললৈ আহি পেলাই বহুত মানে ভয় ভয় ভাৱকৈ মানে গুচি গ'ল ঘৰলৈ। তাৰপিছত ঘৰলৈ গৈ পেলাই তাইক কল কৰিলে মোৰ এজন লগৰ লগত। ছাত্ৰ ছাত্ৰীসকলে ক'লে যে বোলা সোধপোছ কৰোঁ মানে। তাৰপিছত সোধপোছ কৰে মানে আমি মানে চব প্ৰত্যেকজন মানুহ মানে অকণমান উগ্ৰহ হৈ গ'ল। তথাপি আমি তেখেতৰ পৰা হাত তোলা নাই, কাৰণ যিহেতু মানে ইমান আগৰ মানুহ, এজন বুঢ়া বয়সীয়া মানুহ। 31 অক্টোবৰত কলেজখনত সংঘটিত হৈছিল এই ঘটনা। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষই নিলম্বন করেছে অভিযুক্ত কর্মচারীজনক। বিহিত ব্যবস্থা গ্রহণের কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষলৈ লিখিলোঁ আৰু তেখেতক মই বাধ্যতামূলকভাৱে ছুটি দি কলেজৰ পৰা বৰ্তমান আঁতৰাই ৰাখিছোঁ। তেখেতৰ এগেইনষ্টে যেতিয়ালৈকে ডিপাৰ্টমেণ্টেল প্ৰচিডিং বা যিখিনি ডিচিপ্লিনাৰী একশ্যন নহয় তেতিয়ালৈকে। ইফালে ঘটনাৰ পাছতেই মুখলজ্জাত পৰিছে ভুক্তভোগী ছাত্রীগী। বশিষ্ঠর পর উৎপল হালৈ, News18 অসম নর্থ ইস্ট।